হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে নবমী, তো শুভ নবমী সবাইকে। তো আজকে নবমীর দিন আমরা চলে গেছি ঘুরতে, আমি সেজে গুজে একদম রেডি হয়ে, দেখো শাড়ি পরে নিয়েছি আজকে। তো রেডি হয়ে আজকে কিন্তু আমার বাপের বাড়ির মানুষের সঙ্গে ঘুরতে গেছি, আর এখানে দেখো প্রিয়ার সঙ্গে দেখা হয়ে গেছে প্যান্ডেলে, আমাদের বাড়ির ওখানের প্যান্ডেলে। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর এখন এই যে যাচ্ছি, আমরা গেছি হচ্ছে ফালাকাটায়। তো ফালাকাটায় প্রথম ঠাকুর দেখতে চলে আসলাম, এটা হচ্ছে প্রথম ঠাকুর দেখা আমাদের। আর এখানে না ঢাক বাজছিল, এত সুন্দর আওয়াজ কি বলবো তোমাদের। তো এই আওয়াজটা আমার খুবই ভালো লাগে, আর প্রতি বছরই ফালাকাটায় আমি দেখি যে এরকম ঢাক বাজে সবসময়ই, খুব ভালো লাগে। আর এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল, একদম আমরা লাইন দিয়ে তারপরে গেছি। আর ফালাকাটার সব কয়েকটা প্যান্ডেলই লাইন দিয়ে যেতে হয়, তো লাইন দিয়ে গেলে একদিকে ভালো, অতটা ধাক্কাধাক্কি হয় না, মানে শান্তিমতেই ঠাকুরটা দেখা যায়। আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, লাইটিংটা আমার কাছে দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। লাইটিংটা খুবই সুন্দর হয়েছে, আর ভেতরে ঢোকার পর তো আরও দারুণ লেগেছে, সত্যি খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। মানে ফালাকাটার মধ্যে এই লাইটিংটা সবথেকে সুন্দর হয়েছে, আমার কাছে তো সবথেকে ভালো লেগেছে এই লাইটিংটা, খুব সুন্দর লাগছে সত্যি। ভেতরে গিয়ে মনে হচ্ছে যে কোথায় চলে আসলাম, মানে খুবই ভালো লাগছিলো, এত সুন্দর লাইট, এত সুন্দর কালার কম্বিনেশন, খুবই ভালো লাগছিলো। তো এখানে গিয়ে কিন্তু আমাদের কাকুদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওই যে কাকু, এটা হচ্ছে আমার মেজো কাকু, তো ওদের সঙ্গে দেখা হয়ে যায়। ওরা কিন্তু গেছিলো, মানে কাকির বাপের বাড়ি গেছিলো ঘুরতে, তো ওখান থেকে আবার ওরা ফালাকাটা ঘুরতে এসেছে, ওরা টোটো করে। তো ওদের সঙ্গে আবার ওখানে দেখা হয়ে যায় সবার সঙ্গে, তো খুবই ভালো লাগলো। আর আমরা যেই প্যান্ডেলেই যাচ্ছিলাম ওদের সঙ্গে দেখাই হচ্ছিলো বারবার, তো ভালোই লেগেছে। তো তারপরে এই যে দেখো আরেকটা প্যান্ডেলে এসেছি, তো এখানেও ওদের সঙ্গে দেখা হয়ে গেলো, তো এখানে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। আর এই যে পুচকিটা দেখো, এখন আজকে কিন্তু ঘুমায়নি, আজকে জেগে জেগেই ঠাকুর দেখছে। তারপরে এটা কিন্তু দ্বিতীয় আরেকটা প্যান্ডেল, এখানেও খুব ভালো করেছিল, এখানে অতটা ভিড় ছিল না, লাইন দিয়ে যাচ্ছিলো, মানে খুবই মানে ঠিক ছিল আর কি নিয়মটা। তো লাইন দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এই যে পুচকিটা হচ্ছে দিদির কোলে। তারপর দেখো এটা কিন্তু মাদারি হার্টের ঠাকুর, এটাও কিন্তু খুব সুন্দর করেছে, এখানের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, এটা সেকেন্ড বলতে পারো ফালাকাটার মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড। তারপর ফালাকাটা থেকে ঘুরে চলে আসলাম আমাদের পুজো প্যান্ডেলে, আমাদের মাঠে। তো এসে দেখি প্রিয়া ডোনা ওরা বসে আছে, অনেকদিন পর আবার ওদের সঙ্গে দেখা হলো। তো এখানের অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু এসে দেখি সব অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা গেছি লাস্ট মুহূর্তে, তখন আর কি পুরস্কার দেওয়া চলছিল। তারপর আর কি করব, তারপর আমরা সবাই গোল মিটিং হয়ে আগে যেরকম আমরা সময় কাটাতাম, গল্প করতাম, সেরকম বলছি। আর আমরা বলছিলাম যে ছোটোবেলায় কত মজা করতাম আমরা, এখন কোনো মজাই হয় না, সত্যি আমরা কিন্তু সেই মজা করেছি এখানের প্যান্ডেলে। তো সেগুলো অনেকক্ষণ ধরে গল্পও করলাম, ওটাই ভালো লাগলো। তো আমি কিন্তু দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আগের দিনের একটা ব্লগ, তারপর হচ্ছে দশমীর দিনের ব্লগটাও শেয়ার করে দিচ্ছি। তো আমি চলে গেলাম দশমীতে ঠাকুরকে সিঁদুর ছোঁয়াতে, তো আমি বৌদি তারপর হচ্ছে দিদি সবাই মিলে চলে গেছি সিঁদুর ছোঁয়াতে। তো সিঁদুর ছোঁয়াইনি এখনও, কারণ ঠাকুর এখনও ওপরে আছে, তো বললো যে ঠাকুরটাকে নামাবে তারপর আমরা যাব সিঁদুর ছোঁয়াতে। তো আর ওই জায়গাটা পরিষ্কারও করছে, সব কিছু নিয়ে যাবে আজকে যেহেতু বিসর্জন, সব কিছু ঠাকুরকে সিঁদুর ছোঁয়াবো, তো পরিষ্কার হয়ে গেছে। তারপরে যে এখন চলে গেছি আমরা সিঁদুর ছোঁয়াতে, তো দেখো প্রিয়াও কিন্তু চলে এসেছে, প্রিয়া ডোনা। প্রিয়াকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছিলো দেখতে, শাড়ি পরেছিল হলুদ একটা, খুব ভালো লাগছিলো দেখতে। তো সবাই চলে গেছি, তো আমরাই ফার্স্টে সিঁদুর ছোঁয়ালাম, প্রথমে হচ্ছে বৌদি ছোঁয়ালো, তারপর হচ্ছে আমি, এখানে সবাই সিঁদুর ছোঁয়াচ্ছে দেখো।
দেখতে দেখতে পুজোটা কিভাবে কেটে গেল তাই না বলো? এখন কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি পুজোর পরে, আর আমি আজকে এডিট করছি। আমার দুদিন ধরে শরীরটা খুবই খারাপ, জ্বর সর্দি, পুজো ঘুরে একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখন ভিডিওগুলো দেখেও ভালো লাগছে, মনে হচ্ছে যে এই তো সেদিন কত আনন্দ করলাম, দেখেও ভালো লাগছে। তো এখন আমি আস্তে ধীরে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখন যে সিঁদুর ছড়ানোর পালা, তো মা তো চলে যাচ্ছে, আবার সেই এক বছরের অপেক্ষা, সবাই আবার অপেক্ষায় বসে থাকবে। পুজোর দিনগুলো যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না, সত্যি মানে দেখতে দেখতেই চলে যায়। আগের থেকে একটু বেশি আনন্দ লাগে, আগের দিনগুলো মনে হয় যে আসতেই চায় না, পুজোটা কবে আসবে কবে আসবে। তো সবাই বিবাহিত বউরা আর কি। তো এই বছর দিয়ে আমি বিয়ের পরে সেকেন্ড বার আমি সিঁদুর খেলছি। তো আগের বার ওখানে ছিলাম, আর এইবার তার বাপের বাড়িতে এসেছি। তো এখানে দশমী খুবই মজা করে, তো ওখানে প্রিয়া ডোনা ওদের সঙ্গে মানে দেখা হলো অনেকদিন পর, প্রিয়ার সঙ্গে কিন্তু অনেকদিন পর দেখা হলো। তোমরা তো অনেকেই জিজ্ঞেস করো যে প্রিয়ার সঙ্গে প্রিয়াদের বাড়ি যাও না, কথা বলো না, তো সেভাবে যাওয়া হয় না, সময় তেমন পাওয়া হয় না। তো বাড়িতে গেলে ও যখন আসে অনুষ্ঠানে কোথাও, তখনই আর কি দেখা হয়, এছাড়া আর কি যাওয়াও হয় না। আর ও তো ব্যস্ত থাকে কাজে, তো ও আসে না, সেই জন্য বেশি একটা দেখা হয় না। তো এই পুজোতেই আমাদের বেশি দেখা হয়, ও আসে আমিও যাই, তো পুজোর সময় দেখা হয়। তো দেখো এখানে সবাই বসেছিল, আর বিসর্জন কিন্তু এখনই হবে না, আরও অনেক দেরি আছে। অন্যবার কিন্তু আমাদের এখানে বিসর্জন সকাল সকাল দিয়ে দেয়, লোকজন আসতেই পারে না। এবার বলেছে যে তিনটের দিকে আর কি ঠাকুর নিয়ে যাবে, তো সেই জন্য সবাই কিন্তু আসবে, সবার অপেক্ষায় আর কি তিনটা অবধি রাখবে। আর ওই যে দেখো মাও এসেছে আমার সঙ্গে, মা, তারপরে ওই যে দিদি, তো সবাইকে সিঁদুর ছুঁয়ে দিলাম। আর এই সময়টা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই যে পুচকু পূর্ণির কোলে আছে আমাদের ভাস্তিটা, আর এটা হচ্ছে প্রিয়ার পিসি বকুল পিসি, তো পিসিকেও সিঁদুর ছুঁয়ে দিলাম। ও তারপর বলছি যে তিনটের দিকে আর কি ফাশানো হবে, আর এখন হবে ডান্স। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমাদের ডান্সও হবে সেই। তো পূর্ণিকেও একটু গালে সিঁদুর ছুঁয়ে দিলাম, আর পুচকিটাকে দিলাম না, কারণ যেহেতু ছোট ওকে তো দেওয়া যাবে না, সেই জন্য আর ওকে দিলাম না। তো মা কিন্তু প্রতিবার আসতে চায় না, এবার আবার যেতে যেতে আসছে। তো মা এসেছে, আর এদিকে দেখো বাবা ঢাক বাজাচ্ছে, সবাই এবার খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। তো এরপর দেখো এই যে ঠাকুর নামিয়ে নিচ্ছে, আর এই সময়টা কিন্তু খুবই খারাপ লাগে, মানে কীরকম যে একটা লাগে মানে বোঝানো যায় না। তো যাই হোক, সবারই বিদায় বেলা থাকে তাই না, তো সবাই চলে আসে আবার চলেও যায়, তো সেরকম আবার এক বছরের অপেক্ষা, মার অপেক্ষা করবো। আবার দেখতে দেখতে কিন্তু এক বছরও কেটে যায়। তো যাই হোক, সবাইকে মা ভালো রাখুক এটাই চাই, সবাইকে সুস্থ রাখুক, হাসি খুশি রাখুক এটাই চাই। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক, আর আমরা এদিকে ডান্স শুরু করে দিয়েছি, আর ডোনা প্রিয়া ওরা মানে আমরা যখন একসাথে হই না তখন একটু মজাটাই আলাদা হয়ে যায়, তো কারণ আমরা একটু সমবয়সী, আর সমবয়সীরা থাকলে কিন্তু দেখবে একটু বেশি আনন্দ হয়। তো সবাই সমবয়সী আছি আমরা এখানে, তো সেই জন্য একটু বেশি মজা লাগছে সবার সঙ্গে দেখা অনেকদিন পর। আর আমরা মেয়েবেলায় কিন্তু প্রচুর আনন্দ করেছি এখানে, খুব আনন্দ করেছি আমরা, কিন্তু আগের থেকে ডান্স প্র্যাকটিস করতাম, ডান্স দিতাম, মানে অংশগ্রহণ করতাম প্রতিযোগিতায়, আমি প্রিয়া আরতি দিতাম, আরতিতে ফার্স্টও হতাম, ফার্স্ট সেকেন্ড হতামই, তো মানে প্রাইজ নিয়েই যেতাম বাড়িতে, এরকম আর কি একটা ব্যাপার ছিল ছোটোবেলায়। তো এখন বড় হয়ে গেছি, এখন আর অনুষ্ঠান আরতি দেই না, আর সবাই আরতি দেয়, এইবার অবশ্য দেইনি, আগে ছোটো থাকতে একটু বেশি ইচ্ছে ছিল। ঠাকুরকে দেখো বাইরে এনেছে সবাই, আর কিছু অনেকক্ষণই রাখা হবে কারণ সবাই এখানে নাচ করছে। দশমীর তো এটাই মজা, সবাই ডান্স করে আনন্দ করে, তো দেখো সবাই তাহলে তাহলে কীরকম নাচছে, সেই আনন্দ করছে, সে অনেকদিন পর আবার এরকম আনন্দ করবে। তো আমি গেছি আগের বার দশমীতে তো ছিলাম না, তেমন হলে আনন্দ হয়নি, কারণ কেউ যায়নি, পূর্ণমী ওরা একা ছিল, তো আর বিসর্জন আগেও হয়েছিল, সেই জন্য অতটা আনন্দ হয়নি। আর এবার কিন্তু অনেকক্ষণ দেখেছে ঠাকুর,
সেই জন্য সবাই আসতে পেরেছে। আর আজকে কিন্তু অনেক লোকও হয়েছিল, দেখো আমরা সবাই পাড়ার মেয়েরা সবাই এসেছে এখন, আর কি নাচ কি বলবো, খুব আনন্দ করেছি খুব। আমরা কিন্তু অনেক দিন অনেক বছর পর আবার এরকম আনন্দ করলাম। তো দু বছর তিন বছর থেকে কিন্তু কি হয়, আমাদের বিসর্জনটা সকাল সকাল দিয়ে দেয় আর লোকজন তেমন কেউ আসে না, তো এবার একটু লেট করে দিবে, তিনটার দিকে বলেছে দিবে, সেই জন্য কিন্তু এবার প্রচুর লোক হয়েছে আর আমরা খুব এনজয় করেছি খুব। মা কিন্তু চলে যাচ্ছে আবার সে এক বছরের অপেক্ষা, এই সময়টা কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক কি করা যাবে, এটাই মেনে নিতে হবে, এক বছর পর আবার মানে এক বছরের ওয়েট করে আবার মার আশা করে থাকতে হবে। তো মা কবে আসবে সে ওয়েট করেই থাকতে হবে। তো দেখতে দেখতে কিন্তু আবার এক বছর চলেও যায়, কীভাবে বোঝাই যায় না। তো যাই হোক, আবার দেখা হবে মার সঙ্গে এক বছর পরে, আশা করি সবাই সবাইকে ভালো রাখবে, সবাই ভালো থাকবে, এটাই আশা করি। তো চলো মাকে বিদায় জানাই সবাই। তো বন্ধুরা, মাও বিদায় নিচ্ছেন আর আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে সবাইকে এখানে টাটা।